মন ধরে ঢাকা শহরে আসছে তোমাদের তো এখনো এয়ারপোর্ট হয় নাই তো কথা কম বলো কিছুই নাই নোয়াখালীরা না থাকলে ঢাকা শহরে ঢাকা শহর থাকে বাংলাদেশি থাকতো না ইশিলা ভাষা তো ঠিক মতো কইতে পারি না তারপরেও চেষ্টা করতে আসছি ওই তো হয় না আমার সিরিয়াসলি আমার হয় আই হ্যাড আই কইতে হারো 100 কইতে হারো দেখি আমাকে কিছু বলো এত সুন্দর রিল মতন বউ আমার মিথ্যা কথা কখনো বলে না সত্যি আসলে আমাদের দুই মার জন্যই আজকে আমাদের ফাইনালি বিয়েটা হলো কারণ হচ্ছে যে মারা না থাকলে হয়তো পসিবল হতো না আমরা এত ঝগড়া করছি এত ঝামেলা হয়েছে আমাদের রিলেশনে কিন্তু সবসময় মানে আমাদের দুই মাই হচ্ছে সাপোর্টিভ ছিল আমাদের জন্য যে না মানে থাকতে হবে দেখো ট্রাই করো ঠিক করো ঝগড়া হয় অল্প সাথে আমার ঝগড়া লাগলে আমার শাশুড়ি হচ্ছে সবসময় মানে সবসময় না ঠিক আছে ও আচ্ছা ওইটা করছে আচ্ছা আমি দেখো আমি দেখতেছি আমি ওরা এক্ষুনি বলতেছি এক্ষুনি বকে দিচ্ছি তারপরে আমার যত রাগ থাকুক আমার সব ওইখানেই শেষ যে আচ্ছা ঠিক আছে দিবে এবার সোজা করে দিবে তো ওর মা আমার মা দুইজনই আমাদের রিলেশনে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ ওরা না থাকলে হয়তো এই জায়গায় আমরা আসতে পারতাম না Thank you.
আমরা অনেক নিজেরা অনেক আমাদের ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি আমাদের ফ্রেন্ডরা অনেক সাপোর্ট করছে ওর বড় ভাই আমার ওর মা আমার মা আমার ফ্রেন্ড ফেন্সি তারপরে চাঁদনি কৌশিক ভাইয়া মিলা ভাবি মানে এই মানুষগুলার কথা কি বলবো মানে আমরা যতদিন ঝগড়াঝাটি করছি যতদিন অশান্তি হয়েছে আমাদের মধ্যে ওরা আর আসলে আমি থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আসলে হ্যাঁ হ্যাঁ অভিজিৎ ভাইয়া সহ ওকে ছোটবেলা থেকে পালতাম খুব আদর করতাম এখনো মাকে রাস্তাকে মাটা কি আর আমার পুরা গেল গেল ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না প্রাণ কান্দে কাঁদে প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে নয়ন ঝরে ঝরে এসো শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর আনো তব তপহরা কৃষাহরা সঙ্গ সুধা বিরহিণী চাহিয়া আছে আকাশে দরকার নেই